কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি এখন আমি। তেলটা গরম হলে আলুগুলো ভেজে নেব। এবার আমি আলুগুলো ভেজে নিচ্ছি, একটু নুন আর হলুদ দেবো। এবার আমি একটু নুন দিয়ে দিলাম আলুর মধ্যে, একটু হলুদ, এবার আস্তে আস্তে ভাজা হবে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, সবুজ দিয়ে নিলাম। এবার খুব লাল লাল করে ভেজে নিয়েছি, আর্ধেক তো সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম গোটা মশলা, দুটো লবঙ্গ, দুটো দারচিনি, দুটো ইলাইচি আর দুটো তেজপাতা। একটু ভাজা হবে, তারপরে একটু টমেটো তুলে দেবো, দিয়ে আমি চিকেনটা তুলে দেবো। চিকেনের সাথে পেঁয়াজও মেখে রেখেছি কালকে। এবার আমি অল্প একটু টমেটো কুচি রেখে দিয়ে দিলাম। আমার টমেটো ভাজা হয়ে গেছে, চিকেনগুলো তুলে দিচ্ছি। এবার দিয়ে কষা কষা সাথে পেঁয়াজও ভাজা হয়ে যাবে সাথে, আমি ভালো করে মাছ মাছটাই করতে হবে, যাতে পেঁয়াজটাও ভাজা করে ভাজা হয়ে যাবে আর গলে হয়ে যাবে। এবার ভাজা দিয়ে দিয়ে ভালো করে গলে দেবে। এবার আমি ভেজে রেখে আলুগুলো দিয়ে দিলাম সাথে। আরো 2 মিনিট ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিয়েই কষে নেব। এখানে আমার চিকেনটা কষা হয়ে গেছে, পেঁয়াজও সব গলে গেছে, আর এতটাও কষতে কষতে সেদ্ধ হয়েছে যে লেগ পিসও ছড়ে গেছে, তার মানে পুরো সেদ্ধ আলুটাও হয়ে গেছে সেদ্ধ। একটুখানি আমি গরম জল দিয়ে দেবো। এবার এই আমার চিকেন ঝোল হয়ে গেছে। এখানে আমার চিকেন ঝোলটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। দুপুরের চিকেন ঝোল রেডি, ভালো সেদ্ধ হয়েছে, গরে চালু না দেখতে।